হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদাকে নিয়ে, দেবদার প্রজাপতিকে নিয়ে কথা হবে এবং দেবদার প্রজাপতির আজকে বক্স অফিসে কি কালেকশন করতে পারে এটাকে নিয়েও কিন্তু এই ভিডিওতে কথা হবে। সো এখন কথা হচ্ছে, প্রিভিয়াসলি কিন্তু গতকাল দেবদা একটা ফেসবুকে অফিসিয়াল পোস্ট করে কিন্তু নিজে জানিয়ে দিয়েছেন যে এটার যে মানে প্রথম যে ফ্রাইডে তার যে কালেকশন, তার থেকে এই ফ্রাইডে যে কালেকশন কিন্তু তার দ্বিগুণ, মানে ডাবল কিন্তু কালেকশন করেছে দেবদার প্রজাপতি অন সেকেন্ড ফ্রাইডে। এবারে শনিবার দিন মানে 31st of December গতকাল ছিল, গতকাল আমরা দেখেছি একটা ইতিহাস সৃষ্টি করেছে এবং সেই ইতিহাসটা কিন্তু আজকের একটা রিপিটেশন হচ্ছে। মানে আজকের 1st of January বছরের প্রথম দিন এবং মানে আমার লিস্টটা এত বড় হয়ে গেছে যে আমি মানে বলতে গেলে পুরো অনেকক্ষণের কিন্তু ভিডিও হয়ে যাবে। সো আমি কিছু স্পেসিফিক কিছু হল বলবো, সেই হলগুলোতে কিন্তু মানে দেবদার প্রজাপতি একটা হিউজ হিউজ কালেকশন কিন্তু করতে চলেছে এবং আমি এটা শিওর শট যে এটা মানে আজকের 1st of January 2023 কিন্তু এটা প্রায় 50 লাখের উপরে কিন্তু কালেকশন করতে পারে। অ্যাটলিস্ট আজকের দিনে দাঁড়িয়ে যে লেভেলের আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রাত্রির অবধি, মানে দেবদার এই প্রজাপতিটা সমস্ত জায়গায় হাউসফুল, সমস্ত জায়গায় কিন্তু হাউসফুল। মানে রীতিমতো হত্যাপুরি বলি বা আমাদের হামিটু বলি, মানে হামিটু এবং হত্যাপুরির রেসপন্সও যে খারাপ তা কিন্তু নয়, হামিটু এবং হত্যাপুরির রেসপন্স কিন্তু খুবই খুবই ভালো। এবং বিশেষ করে শহরকেন্দ্রিক যে ম্যাক্সিমাম হলগুলোতে যে প্রজাপতির যে এত রেসপন্স যে ভালো পাচ্ছে, যে অডিয়েন্সের যে পাবলিকের যে রিয়াকশনস যে এতটা এতটা পজিটিভ, যে মানুষরা যে হ্যাপি, মানে যারা হল থেকে দেখে বেরোচ্ছে না তারা কিন্তু মানে প্রত্যেকে কিন্তু একটা পজিটিভ ভাইবস দিচ্ছে এবং পজিটিভ কিন্তু রিয়াকশন তারা কিন্তু দিচ্ছে। এটা যে কোনো সিনেমার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে যে পাবলিক রিভিউটা। মানে দেখুন, পাবলিক মানে দর্শকই তো মানে হত্যাকর্তা, দর্শক যদি চায় তাহলে যা কিছু হতে পারে, একটা সিনেমা হিটও হতে পারে, একটা সিনেমা কিন্তু ফ্লপও হতে পারে। সো এটা আমার মনে হয় যে আজকের সেটা নবীনা বলি, প্রিয়া বলি বা যে কোনো সিঙ্গেল স্ক্রিন রয়েছে বা তাছাড়া মানে মাল্টিপ্লেক্সেস চেনগুলোতে মানে টিকিটের প্রাইসটা এতটা এতটা বেশি হওয়া সত্ত্বেও কিন্তু মানুষেরা এটাকে আসছে হলে দেখার জন্য, দেখছে, এনজয় করছে এবং এটা তো আবার অল ইন্ডিয়া লেভেলে তো খেলছে। মানে এটা প্যান ইন্ডিয়া কিন্তু রিলিজ অলরেডি হয়ে গেছে এবং এই জন্যেও কিন্তু এটার মানে রেসপন্সটা খুবই ভালো এবং এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রায় এক মানে প্রায় 50 লাখের কাছাকাছি কিন্তু বিজনেস করতে পারে বলে আমার মনে হয়। সো এটাই ছিল আমার মেনলি বক্তব্য যে অফিসিয়াল বক্স অফিস কালেকশন যখন আসবে, আবার আপডেট যখন আমার কাছে আসবে, আমি কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবো। তো এটাই ছিল মেনলি বক্তব্য, তোমাদের কী মতামত এই প্রজাপতির বক্স অফিস কালেকশনকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।